হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনার সবাই? আজকে দেখাবো খয়রা সিম। এটা দেশি খয়রা সিম না? হুম, দেশি খয়রা সিম তো ভিউয়ার্স, এটা কিন্তু অন্যান্য যে লম্বা যে সিমগুলো থাকে তার চাইতে কিন্তু ভালো লাগে, স্বাদ লাগে। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু একদম সবুজ না, আপনারা কিন্তু কাছ থেকে আমি দেখাচ্ছি। দেখুন এখান থেকে কিন্তু আপনার এই কালো, এখানে কিন্তু সবুজ। এটা কিন্তু অনেকে জানে কিনা আমি জানি না, একদম যেটা সবুজ তার চাইতে কিন্তু এটা খেতে ভালো লাগে ভিউয়ার্স। দেখুন এভাবে কিন্তু দুপাশের আঁশটাগুলো যেটা থাকে সেটা ছাড়িয়ে নেবেন। আসলে কথায় বলে আগে দর্শন দারি, তারপর হচ্ছে গুণ বিচারি ভার্স। যে কোনো জিনিস সুন্দরভাবে করবেন, খেতেও যেমন ভালো লাগবে, দেন হচ্ছে এর পুষ্টিগুণটাও বজায় থাকবে ভিউয়ার্স। এই যে দেখুন দুপাশে যে আঁশটা থাকে, আঁশটা মানে হচ্ছে ওই মাছের আঁশটার কথা বলছি না ভিউয়ার্স, এটা এলো সবজি যে আঁশ, সেই আঁশের কথা বলছি। এই যে হ্যাঁ, এটা কিন্তু আপনার হোটেলে গেলে কিন্তু এই আঁশটা ফেলবে না, কিন্তু আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি যারা, তারা কিন্তু যখন নিজের রান্নাটা করি তখন কিন্তু ভিউয়ার্স পয় পরিষ্কারভাবেই এটা করে থাকি। সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে আসলে শেয়ার করি। আসলে শিক্ষার তো কোনো শেষ নেই ভিউয়ার্স, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখা যায়, তবে ভালো জিনিস আমরা শিখবো এটাই হচ্ছে বড় কথা। ভালো জিনিস আয়ত্ত করব, খারাপ জিনিস বর্জন করব। এভাবে আমরা সিমগুলো কুচিয়ে নেব ফার্স্ট। আমার ভিডিওটা ভিউয়ার্স অনেক লং হয়, কিন্তু আমি চেষ্টা করি যে আসলে সম্পূর্ণ আপনাদের সঙ্গে তুলে ধরার, কারণ যাতে আপনারা যারা রান্না জানেন না, যারা কাটতে জানেন না, তো তারাও যাতে ইজিলি পারবে। হঠাৎ হয়তো বা বলতে পারেন যে ডিজিটাল যুগ, সবাই সব কিছু পারে, সব কিছু পায়, কিন্তু ভিউয়ার্স তারপরও কিছু কিছু জিনিস থাকে যা প্রত্যেকটা মানুষের কিছু না কিছু অজানা, অনভিজ্ঞ। আমরা সব বিষয়ে এক্সপার্ট হতে পারি না, এটা হয়তো আল্লাহ প্রদত্তভাবে, যতই আমরা বলি না কেন কিছু না কিছু অপূর্ণতা প্রত্যেকটা মানুষের থাকে। তো যদি শিখি সেটা তো আর দোষে নয়, বরং গুণের। যেটা না পারি সেটাই হচ্ছে খারাপ, আর যদি যেটা আমি পারি সেটাই হচ্ছে আমার গুণ। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না। দেখুন কত সবুজ আর কত সুন্দর লাগছে ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিওটি। অনেক সুন্দর করে আম্মুকে একটু বড় বড় করে কাটতে বলেছি, কারণ আসলে সিমটা তো অতভাবে কোচালে, রান্না করলে, সবজি ভাজি করলে বা নিরামিষ করলে একদম গলে যেতে পারে। আর সবার ক্ষেত্রে আমি বলি যে শাক সবজিটা ভিউয়ার্স আপনারা আগে ধুয়ে নেবেন, তবে কিন্তু এর পুষ্টিগুণটা বজায় থাকবে এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এই ছিল আমার ভিডিওটি। নিত্য নতুন ভিডিও পেতে ভিউয়ার্স আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে মানে হাজির করতে পারবো এবং আমিও উৎসাহ ফিল করবো ভিউয়ার্স। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন।